কাটমানি নিয়ে মুখ খুললেন এবার খোদ মুর্শিদাবাদের বড়ুয়া থানার ওসি সন্দীপ সেন। ভিডিওর সত্যতা যাচাই করেনি যদিও আর প্লাস নিউজ। আমরা প্রথমেই শুনে নেব বড়ুয়া থানার ওসি ঠিক কোন বক্তব্য ভাইরাল হয়েছে, শুনুন। 64 আগা 40% লেস করে একটা এখানে শাওড়ায় রাস্তাটি তৈরি করবে, তো 100 টাকায় 40 টাকার লস করে রাস্তা তৈরি করবে, নিজে খাবে 20 টাকা, হলো কত 60, ব্লক অফিসে কত দেবে 4% হলো 64, আগের ওসিদের কত দিত 5% হলো 69, আর কোন সব খ্যাকশালে বাচ্চাদের দেবে আরও 5% 69, আজ আমি 75 ধরলাম, তো 25 টাকায় আপনার শাওড়া অঞ্চলে কি ঘন্টা কাজ হবে আপনি বুঝে নিন। এটা বন্ধ করে দিয়েছি, পেটের খিদে বন্ধ হয়ে যাবে, কাজ বুঝে নেবেন। আপনার শাওড়া অঞ্চলের কন্ট্রাক্টর শাওড়া অঞ্চলে কাজ করবে, বড়ওয়ানের কন্ট্রাক্টর বড়ো অঞ্চলে কাজ করবে, প্রত্যেকটা অঞ্চলের কন্ট্রাক্টর আপন আপন এলাকায় দম থাকলে ওখানে করবে, কারা আছে কারা ভালো মন্দ না আমি জীবনকে বলে দিয়েছি, যে একটা রিকনস্ট্রাকশনের কমিটি হবে ভালো ভালো ছেলে, তুমি খাও না, তুমি 1% 2% খাও, তুমি যেটা করছো সেটা প্রকৃত জানো, যেটা আমাদের গভর্নমেন্ট চাইছে যে প্রকৃত উন্নয়ন হোক, প্রকৃত ডেভেলপমেন্ট হোক, এই ডেভেলপমেন্টটা হোক, তো লেটস এনজয়। 40% লেস করে একটা এখানে শাওড়ায় বড়ুয়া থানার ওসি সন্দীপ সেনের বক্তব্য আপনারা শুনলেন। কাটমানি নিয়ে 40 টাকার লস করে মুখ খুলেছেন বড়ুয়া থানার ওসি এবং তিনি বুঝিয়ে দিলেন কোন খাতে কতটা কাটমানি দেওয়া হতো তার আগে, অর্থাৎ তিনি যখন কর্তব্যে আসেন তার আগে, এবং এরই পাশাপাশি তিনি এটাও বুঝিয়ে দিলেন যে বড়ুয়া থানার ওসি যেটা বললেন যে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি, বুঝে নিন নিজের এলাকার কাজ নিজেরা বুঝে নিন, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্তব্য যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শঙ্কর গোস্বামী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি মুর্শিদাবাদ থেকে। শঙ্কর, একেবারেই ওসির মতোই কথা বললেন, কিন্তু কথা বললেন সত্যি সাহসিকতার সঙ্গে একটা গোটা সিস্টেমের বিরুদ্ধে, যেখানে কাটমানির অভিযোগ রয়েছে, বহু মানুষ এই কাটমানি নিয়ে এর আগেও অভিযোগ করেছিলেন, যেখানে কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব এই কাটমানির বিরুদ্ধে কথা বলেছে, মুখ্যমন্ত্রী বলেছেন উন্নয়নই শেষ কথা, সেখানে ওসি এত বড় সত্যি একটা বাস্তব কথা তুলে ধরলেন, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। কি বোঝানোর চেষ্টা করেছেন ওই গ্রাম পঞ্চায়েতে, আখের ঠিক কি হয় বাস্তবে? শঙ্কর, দেখো একদমই যেটা বিতর্কের জায়গা যেটা, সেটা হলো যে বড়ুয়া থানার ওসি একজন পুলিশ আধিকারিক, তিনি পুলিশের পোশাক পরে যেভাবে মন্তব্য করছেন মাইক হাতে জনসাধারণের মাঝখানে দাঁড়িয়ে সভায়, এই মন্তব্য ঘিরে কিন্তু মূলত বিতর্ক তৈরি হয়েছে। এবং যে কাটমানির কথা তুমি বলছো, সেই কাটমানি ঘিরে বিগত দিনে কি হারে সরগোল করেছিল সেটা কিন্তু আমরা সবাই জানি, এবং প্রত্যেক সংবাদ মাধ্যমে সেই নিয়ে বড় বড় করে খবরও হয়েছে, বহুজন গ্রেফতারও হয়েছে ইতিমধ্যে সেই জায়গা থেকে কাটমানি নিয়ে তিনি কথা তুলেছেন। শঙ্কর, তোমাকে একটু বিরত করব, তোমার হেডফোনের যে স্পিকারটা রয়েছে সেটা যদি তুমি একটু হাতে ধরে নাও, কারণ সেটা লাগার কারণেই তোমার কথা ঠিকমতো আমরা শুনতে পাচ্ছি না। শঙ্কর, একদম বলো প্লিজ, সেটা বলছি এই যে জায়গা থেকে বিতর্কটা তৈরি হয়েছে যে তিনি একজন পুলিশ আধিকারিক হওয়া সত্ত্বেও তিনি যেভাবে সমস্ত জায়গাতে তার যে কর্মকাণ্ড দেখতে পাওয়া যাচ্ছে, যে কোন জায়গাতে তিনি তৃণমূলের সভা মঞ্চে তৃণমূল নেতাদের পাশে বসে সেই আসন অলঙ্কৃত করছেন, এটাও দেখতে পাওয়া গিয়েছে বিগত দিনে। এবং আজকের দিনে যে ভিডিও ঘিরে বিতর্কে তৈরি হয়েছে সেই ভিডিওটি কিন্তু সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বড়ুয়া থানার ওসি সন্দীপ সেন তিনি নিজে মাইক হাতে প্রকাশ্যে তিনি ঘোষণা করছেন যে একটি ব্লকে উন্নয়নের খাতে যে সমস্ত টাকা বরাদ্দ হয় সেই সমস্ত টাকার কোথায় কত টাকা কাটমানি দেওয়া হয় এবং অবশিষ্ট কত থাকে সেই জায়গা থেকে এলাকার উন্নয়ন কিভাবে সম্ভব। এই যে তিনি বাস্তব কথাটা বলছেন, এটা অবশ্যই ঠিক যে এই সমস্ত কাটমানির কারণে কিন্তু এখনো পর্যন্ত এলাকাগুলোতে সেইভাবে উন্নয়ন হচ্ছে না, কিন্তু যেভাবে তিনি একজন পুলিশ আধিকারিক হওয়া সত্ত্বেও যেভাবে তিনি কথা বলছেন এটা কিন্তু দৃষ্টিকটু। অবশ্যই সেই জায়গা থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা সরগোল পড়েছে, এবং আজ প্রথম না, এর আগেও কিন্তু এই সন্দীপ সেন অর্থাৎ বড়ুয়া থানার যিনি ওসি তার বিরুদ্ধে একাধিক এই ধরনের অভিযোগ উঠে এসেছে। এর আগেও কিছু ভিডিও আমরা পেয়েছি যেখানে কোনো ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে তিনি তৃণমূলের সভা মঞ্চে তৃণমূল নেতাদের পাশে বসে তিনি আসন অলঙ্কৃত করেছেন, এবং সেখানে তৃণমূল নেতারা তাকে ব্যাজ পরিয়ে দিচ্ছে, মালা পরিয়ে দিচ্ছে, এমনটা ভিডিও কিন্তু দেখতে পাওয়া গিয়েছে। বিগত দিনে আরও একটি অভিযোগ উঠে এসেছিল মুর্শিদাবাদের লালগোলায় পঞ্চায়েতে যে প্রধান নির্বাচন, সেই প্রধান নির্বাচনের
আগের দিন অর্থাৎ যেদিন প্রধান নির্বাচন হবে তার আগের দিন তিনি অর্থাৎ এই যে সন্দীপ সেন বড়ুয়া থানার ওসি তিনি লালগোলা থানার পঞ্চায়েতকে ঘিরে তিনি জেলা কংগ্রেস নেতৃত্বকে ফোন করে ধমকি দেন যে সেই জায়গা থেকে অর্থাৎ লালগোলা থেকে ওই পঞ্চায়েতের আসন থেকে সেখানে সেখান থেকে কংগ্রেসের যে নাম দেওয়া হয়েছে সেই নাম প্রত্যাহার করা হোক এমনও কিন্তু ধমকি দেওয়া হয়েছে জেলা কংগ্রেসের নেতাদেরকে। এই যে পরপর ওনার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে এই জায়গা থেকেই কিন্তু মূলত প্রশ্ন, প্রশ্নটা শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদেরই নয়, প্রশ্নটা জনসাধারণের মধ্যেও জাগছে একাধিক ভিডিও এইভাবে ভাইরাল হওয়ার পর এবং বারবার যেখানে উঠে আসছে একমাত্র বড়ুয়া থানার ওসি সন্দীপ সেনের বিরুদ্ধেই সমস্ত অভিযোগ। আজকে যে জায়গা থেকে প্রশ্নটা উঠে আসছে যে তিনি কি একজন পুলিশ আধিকারিক নাকি তিনি তৃণমূলের নেতা নাকি তিনি একজন দুষ্কৃতী বা ক্রিমিনাল, এই প্রশ্নটাই কিন্তু এখন ঘোরাফেরা করছে। এই ধরনের একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে জনসাধারণ থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে। আপাতত ধন্যবাদ শঙ্কর, তোমাকে আমরা ছিলাম সরাসরি মুর্শিদাবাদ থেকে। আমরা আরো একবার শুনে নেব বড়ুয়া থানার ওসি ঠিক কি বলেছেন। লস করে রাস্তা তৈরি করবে, নিজে খাবে, 40% লেস করে একটা এখানে শাওড়ায় রাস্তাটি তৈরি করবে, তো 100 টাকায় 40 টাকার লস করে রাস্তা তৈরি করবে, নিজে খাবে 20 টাকা, হলো কত 60, ব্লক অফিসে কত দেবে 4% হলো 64, আগের ওসিদের কত দিত 5% হলো 69, আর কোন সব খ্যাকশালে বাচ্চাদের দেবে আরও 5% 69, আর আমি 75 ধরলাম, তা 25 টাকায় আপনার শাওড়া অঞ্চলে কি ঘন্টা কাজ হবে আপনি বুঝে নিন। এটা বন্ধ করে দিয়েছি, পেটের খিদে বন্ধ হয়ে যাবে, কাজ বুঝে নেবেন। আপনার শাওড়া অঞ্চলের কন্ট্রাক্টর শাওড়া অঞ্চলে কাজ করবে, বড়ওয়ানের কন্ট্রাক্টর বড়ো অঞ্চলে কাজ করবে, প্রত্যেকটা অঞ্চলের কন্ট্রাক্টর আপন আপন এলাকায় দম থাকলে ওখানে করবে, কারা আছে কারা ভালো মন্দ না আমি জীবনকে বলে দিয়েছি যে একটা রিকনস্ট্রাকশন কমিটি হবে, ভালো ভালো ছিল, তুমি খাও না, তুমি 1% 2% খাও, তুমি যেটা করছো সেটা প্রকৃত জানো, যেটা আমাদের গভর্নমেন্ট চাইছে যে প্রকৃত উন্নয়ন হোক, প্রকৃত ডেভেলপমেন্ট হোক, এই ডেভেলপমেন্টটা হোক, তো লেটস এনজয়। 40% লেস কর।